My son's probably is the most expensive part in terms of my finances in my life. So it's really hard because even his barber charges over $5,000 per cut. What? Cristiano Ronaldo's ছেলে নাপিতের পিছে এই খরচ হয় প্রতি চুল কাটে $5,000, মানে 5 লাখ টাকারও বেশি? বাপরে বাপ। ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ভিডিওটা তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বিশেষ করে টিকটকে, যেখানে বলতে শোনা যাচ্ছে তার ছেলের খরচ সামলাতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে। তার ছেলের খরচ দিন দিন বেড়েই যাচ্ছে, সে প্রতিবার চুল কাটাতে $5,000 নেয়। ইনফ্যাক্ট সে 2 দিন পর পর চুল কাটতে চায়, কারণ তার ফ্রেশ দেখতে হবে। এমনকি সে এটাও বলে এই ছেলে তার বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, টি শার্ট, এই সব কিছুর পিছনে যেই পরিমাণ টাকা খরচ করে সেটা অকল্পনীয়। jewelry, restaurants and his girlfriends. Jahab t-shirt ni jakhon kotha utli tokhon ekhane bole rakhi ki chalaker exclusive t-shirt er collection gulo dekhechen to premium fabric er ei t-shirt gulor quality te kintu kono chhan nei boss. Ar ha, design aur printing o kintu khub unique. So jodi kinte mon chai tahole chalaker website ebong facebook page er link peye jaben ei video r niche. Okay, moving on to Cristiano Ronaldo Jr. Cristiano Ronaldo ei video te etao bole ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলের পিছে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে সেটা এখন এই পর্যায়ে চলে গেছে যে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজে এখন যতটা পারে ততটা টাকা সেভ করছে। ইনফ্যাক্ট সে জানায়, আমার গার্লফ্রেন্ড জর্জিনা আমার চুল কাটা দেয় কারণ আমি চাচ্ছি যে টাকা পয়সা এখন জমায় রাখতে। এবং এটাও বলা হয় যে প্রতি সপ্তাহে ছেলের পিছনে নাকি $40,000 তার খরচ হয়, মানে 40 লাখ টাকারও বেশি। ভাই, শুনে অবাক লাগছে না যে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ছেলের নিয়ে এত কমপ্লেন করছে? শুরু শুরুতে আমাদেরও লাগছিল, তাই ভিডিওটা আরেকবার শুনলাম এবং দেখে মনে হলো, আরে 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 ভাই, ঠোঁট তো মিলে না কথার সাথে। এটা ডেফিনেটলি ফেক অ্যান্ড এআই দিয়েই বানানো। মোট কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্য একটা ইন্টারভিউর ফুটেজ লাগিয়েছে এবং এআই দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভয়েস নকল করে এই ভিডিওটা বানানো হয়েছে। অ্যান্ড আরেকটা বিষয়, যেই মানুষটা $500 মিলিয়ন, মানে প্রায় ৫,৮০০ কোটি টাকার মালিক, সে তার ছেলের পিছে যদি সপ্তাহে $40,000 খরচ করেও থাকে, তাতে কি আসে যায়? কমপ্লেইন কেন করবে? আর এমনিতেও ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু সত্যিকার অর্থে কম খরচ করে না। ওর যদি গিফটসের কথা শুনেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে। ক্রিশ্চিয়ানো রোনালদো তার ছেলেকে 2020 সালে গিফটস করেছিল ওয়ার্ল্ডের রেয়ারেস্ট একটা ঘড়ি, রোলেক্সের, যেটা 18 ক্যারেট হোয়াইট ডায়মন্ড দিয়ে বানানো, যেটার প্রাইসই ছিল প্রায় $500,000, মানে প্রায় ৬০ কোটি টাকার মতো। শুধু তাই নয়, ওই একই বছর ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস থেকে একটা ভ্যাকেশন গিয়েছিল এবং সেই ভ্যাকেশনে সে তার ছেলেকে ওয়াটার জেট স্কি কিনে দিয়েছিল, যেটার প্রাইস ছিল $15,000। এবং এই গিফটস দিতে গিয়ে সে অনেক ঝামেলার মধ্যেও পড়েছিল, কারণ তখন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের বয়স ছিল 10 বছর, এবং 10 বছরের একটা ছেলেকে এই জেট স্কি গিফটস করা বা দিয়ে দেওয়া একটা ইলিগাল ছিল। এর কারণে পর্তুগিজ পুলিশ যখন ভিডিওটা দেখে তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে যায়, যোগাযোগ করে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আশ্বস্ত করে যে ভাই ভুল হয়ে গেছে, আর জীবনেও করবো না। সো গিফট দিলে দিতেই পারে, এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে কোনো আসে যায় না। তবে সে ওই যে ন্যাকা কান্না কেঁদে কমপ্লেন টমপ্লেন করেনি যে আমার ছেলে সব শেষ করে দিল, এগুলো অ্যাকচুয়ালি ফেক। আর বুঝতেই পারছেন এআই এর এই যে ব্যাপারটা কতটা বিপজ্জনক হয়ে গেছে যে মানুষ এটা আবার বিলিভও করছে।